গল্প পেতে আমাদের শূন্যতা ডেয়ারি ফেসবুক পেজটি এক্ষুনি লাইক করে ফলো করুন। প্লিজ স্যার, আমাকে যেতে দিন। প্লিজ স্যার, আপনি আমার দিকে এগিয়ে আসবেন না। আপনি আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করলে আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। আপনি আর এক পাও এগোবেন না, আমার কাছে এগোনোর চেষ্টা করবেন না। আমি সবাইকে ডাকবো, আমাকে যেতে দিন। কেন আমার সাথে এমন করছেন? আমার কি দোষ? আয়রা নীলের কাছে আকুতি মিনতি করছে নীলের হাত থেকে বাঁচার জন্য। নীল আয়রার কোনো কথা কানে নিচ্ছে না। নীল ভেতর থেকে কোনো এক দানব ভর করেছে, সে এখন আয়রাকে পাবার নেশায় ডুবে গেছে। নীলের এই রূপটা দেখে আয়রা ভয়ে কান্না করছে। আয়রার এই কথা শুনে নীল দাঁতে দাঁত চেপে আয়রাকে বলে, তোর চিৎকার এই চার দেওয়ালের বাইরে পৌঁছাবে না। তোর চিৎকার কারো কান অব্দি পৌঁছাবে না। ক চিৎকার, আমি দেখতে চাই তোর শরীরে কত শক্তি আছে, কত জোরে চিৎকার করতে পারিস। তোর চিৎকার শুনে তোকে বাঁচাতে কে এগিয়ে আসে? ক চিৎকার। তোর কোনো চিৎকার শোনার জন্য এখানে কেউ বসে নেই, সবাই সবার কাজেই ব্যস্ত, বুঝলি? আবার কথা না শোনার ফল তোকে আজ ভোগ করতে হবে। তোর পাখা গজিয়েছে না, আজ সেই পাখা বেশিটা তোর জন্য কেটে দেবো। নীলের বলা কথা শুনে আয়রা আরও ভয় পেয়ে যায়। ভয়ে আয়রা কাঁপতে থাকে। নীলকে এখন পুরো উন্মাদ পাগলের মতো লাগছে, সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। নীলকে দেখে সাইকোর মতো লাগছে। নীলের এই রূপ আয়রা আগে কখনো দেখেনি। আয়রার আকুতি মিনতি নীল শুনতে পারছে না। নীল এক পর্যায়ে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয় আর এগিয়ে যেতে থাকে তার কাছে। আয়রা ভয়ে পেছাতে পেছাতে নীলের কাছে হাত জোর করে কান্না করতে করতে বলে, আপনি আর এক পা এগুবেন না। আপনি আর এক পা এগুলে আমি নিজের ক্ষতি করে দেব। আপনাকে শেষবারের মতো বলছি, আর এক পাও এগুবেন না আমার দিকে। নিজের ক্ষতি করে দেবে কথাটা শুনে নীলের রাগটা আরও চারগুণ বেড়ে যায়। নীল এবার পুরোপুরি নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। আয়রা কিছু বুঝে ওঠার আগেই চট করে তার হাত ধরে টেনে এনে বুকের সাথে মিশিয়ে নেয়। আয়রাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে নীল বলে, তুই আর যাই করিস না কেন, তোকে আজ আমার হাতে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে আসবেও না। আর ভুলেও না নিজের ক্ষতি করার কথা। নীল থাকতে তোর এত তাড়া কিসের? আমি তোর যা ক্ষতি করার করছি, তো খুব শখ না নিজের ক্ষতি করার? দেখ তাহলে, আজ নিজের চোখেই দেখে নে। নীল আয়রাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। আয়রা নীলের বলা প্রতিটা কথায় কেঁপে কেঁপে ওঠে। এত জোরে আয়রাকে বুকের মাঝে চেপে ধরেছে যে আয়রা নড়াচড়ার শক্তি পাচ্ছে না। নীল পুরোপুরি পাল্টে গেছে। কিছুক্ষণ আগেও তেমন ছিল না, এখনকার নীল পুরোপুরি সাইকোতে পরিণত হয়েছে। আয়রা বুঝে গেছে নীলের হাত থেকে আজ তার বাঁচার কোনো উপায় নেই। তাকে আজ নীলের কাছে নিজেকে সঁপে দেওয়া ছাড়া আর কোনো উপায়ান্তর নেই। আয়রা তবুও শেষবারের মতো নিজেকে বাঁচানোর জন্য নীলের কাছে মিনতি করে বলে, আপনি আমার সাথে কেন করছেন এরকম? কি দোষ আমার? কেন আমার সম্মান নিয়ে আপনি আপনার খেলায় মেতে উঠেছেন? আমাকে যেতে দিন প্লিজ, আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। আমার কোনো ক্ষতি করবেন না আপনি, আপনার পায়ে পড়ি। আমি আপনার সব কথা শুনবো, আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো, আমাকে যেতে দিন। আয়রার মিনতিতে নীল গলে যাওয়ার পাত্র নয়। এই সামান্য আকুতি মিনতিতে নীল গলে যাচ্ছে না। নীল আরও রাগী ভঙ্গিতে আয়রাকে ঘুরিয়ে আয়রার দুই গাল শক্ত করে চেপে ধরে বলে, তোর আগে বোঝা উচিত ছিল তুই ননসেন্স মার্কে কথা শুনে ছেড়ে দেওয়ার ছেলে আমি নীল নয়। নীল চৌধুরী যা একবার যে সিদ্ধান্ত নিয়ে ফেলে তা কখনোই বদলানোর নয়। নিজেকে বাঁচানোর কথা বলে যায়, আজ তোকে আমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ আসবেও না। আয়রার দুই গাল এত জোরে চেপে ধরেছে যে আয়রা ব্যথায় ছটফট করে। কিন্তু আয়রার এই ব্যথা নীলের রাগের কাছে কিছুই না। আয়রার শেষ চেষ্টায় ব্যর্থ হলো। নীল আয়রার আর কোনো কথা শোনে না। আয়রা অনেক কান্নাকাটি আকুতি মিনতি করে নীলের হাত থেকে বাঁচতে, কিন্তু নীল আয়রার কোনো কান্নায় নিজেকে গলতে দেয় না। তার আকুতি মিনতি কানেই নেয় না, ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের রাগটাকেই প্রশ্রয় দেয় নীল। তার আকুতি মিনতির কোনো দাম নেই তার কাছে। একটা সময় জ্ঞান হারায় আয়রা, নীলের সেদিকে খেয়াল নেই। নীল নিজের নেশায় হয়তো ডুবেছিল। অনেকক্ষণ হলো আয়রা জ্ঞান হারিয়েছে, নীল তার নেশায় ডুবে আছে। আয়রার কী হচ্ছে তাতে তার কোনো ধ্যান ধারণাই নেই। অনেকক্ষণ পর নীল আর না পেরে ক্লান্ত হয়ে আয়রার পাশে শুয়ে পড়ে। কখন যে নীল ক্লান্ত শরীর নিয়ে অতলে ঘুমিয়ে যায় তা টেরও পায় না নিজে। আজ আয়রার সাথে যা হলো তা শুধুমাত্র আয়রা নীলের কথা শোনেনি দেয়। আয়রা নীলের কথা না শুনে নীল আয়রাকে রেপ করলো। নীল বারবার না করা সত্ত্বেও আয়রা নীলের কথা রাখেনি, তাই নীল রেগে আজ আয়রার সাথে এমনটা করলো। নীলের কথা না শোনার কারণে আজ আয়রার সাথে এই রকমটা হলো। নীলের সাথে টক্কর বেরিয়ে পড়বে এমন জিনিস হয়তো তার ধারে আছে আর নেই।
বর্তমান। ভোর রাতে আয়রার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরে আসতে রাতে ঘটে যাওয়া সব ঘটনা আয়রার মনে পড়ে যায়। আয়রা উঠে বসবে যে তার শক্তি পাচ্ছে না, পুরো শরীর ব্যথায় অবশ হয়ে আছে। আয়রার পাশে নীল ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন নীল। নীলের দিকে তাকাতেই ঘৃণা হচ্ছে আয়রা। আয়রা ঘৃণায় নীলের দিকে চোখ সরিয়ে নেয়। তারপর আয়রা অনেক কষ্ট করে উঠে কাপড় ঠিক করে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সে একটা ড্রেস পরে বেরিয়ে আসে। আয়রা যে চলে যাবে নীলের কাছ থেকে তারও কোনো উপায় নেই। রুমের দরজা লক করা, চাবি কোথায় তা আয়রার জানা নেই। আয়রা খাটের এক কোণে গুটিসুটি মেরে হাঁটুর ভেতর মাথা গুঁজে কান্না করতে থাকে। গতকাল রাতের ঘটে যাওয়া ঘটনার কথা ভেবে আয়রা নীরবে কান্না করতে থাকে। নীল যে এতটা নিচে নামবে আয়রার ধারণাই ছিল না। নীলের জন্য আয়রার মনে একরাশ ঘৃণা জন্মায়। সকাল 8টার দিকে নীলের ঘুম ভাঙে। ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠে বসে। রাতের রাগের মাথায় আয়রা সাথে একটু বেশি করে ফেলছে। কথাটা ভেবে পাশে তাকিয়ে দেখে আয়রা নেই। নীল বসা থেকে উঠে দাঁড়ায়, দরজার কাছে গিয়ে দেখে দরজার লক করাই আছে। তাহলে আয়রা গেল কই? আয়রার কথা ভেবে এক মুহূর্তের জন্য নীলের জ্ঞান আয়রার কথা ভেবে এক মুহূর্তের জন্য নীলের জান প্রায় বেরিয়ে যাচ্ছিল। নীল তাড়াতাড়ি ওয়াশরুম চেক করে দেখে ওয়াশরুমে আয়রা আছে কি না, কিন্তু নেই। নীল ভেবে পাচ্ছে না কই গেল। নীল মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। তখন নীলের চোখ যায় বেলকনিতে। নীল তাড়াতাড়ি উঠে গিয়ে বেলকনির কাছে যায়। নীল বেলকনিতে গিয়ে দেখে আয়রা বেলকনির এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। নীল আয়রার দেখা পেয়ে যেন নীলের জ্ঞান ফিরে পেল। নীল আয়রার কাছে এগিয়ে যায়। তারপর নীল আয়রার হাত ধরে হ্যাচকার টান দিয়ে বসা থেকে তুলে আনে। আয়রার দিকে রেগে তাকিয়ে বলে, এখানে কি করছো? রুমে গিয়ে বসো। আয়রা আর কোনো কথা না বলে রুমে চলে আসে। তারপর খাটে উঠে খাটের এক কোণে গুটিসুটি মেরে আবার বসে পড়ে। নীল বুঝতে পারে আয়রার মনের ভেতর কি চলছে। নীল দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নীল রুম থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। চলে যাওয়ার আগে বাহির থেকে দরজা লক করে যায়। আধ ঘন্টা খানেক পর নীল কোথা থেকে যেন ফিরে আসে। এক হাতে একটা শপিং ব্যাগ আর অন্য হাতে সকালের নাস্তা নিয়ে আসে সাথে করে। দরজা খোলার শব্দ পেয়ে আয়রা মাথা তুলে তাকায়। দেখে নীল এসেছে। নীলকে দেখে আবার আগের মতো বসে থাকে আয়রা। কত সুন্দর হাসি খুশি জীবনটা এইভাবে একটা প্রবল স্রোতে ভেঙে চুরমার করে দিবে, মেনে নিতে পারছে না আয়রা। নীল রুমে এসে রুমের দরজা লক করে দেয়। তারপর ব্যাগটা খাটের এক কোণে রেখে দেয়। আনা খাবারগুলো দুটো প্লেটে সার্ভ করে নীল নিজে নিজেই খাবার সার্ভ করে নীল আয়রাকে খেতে ডাকে। আয়রা হাসো, খাবে। আয়রা কোনো কথা না বলে নীলের কথা শুনে। নীলের কথা শুনতেও আয়রার ঘৃণা লাগছে এখন। নীল তার সাথে যেটা করেছে সেই ক্ষেত্রে নীলকে ঘৃণা করাটা অস্বাভাবিকের কিছুই না। নীলের কাজে নীলকে ঘৃণা করাটা স্বাভাবিক। আয়রা চুপ করে আগের মতোই বসে থাকে। আয়রাকে এভাবে চুপ করে থাকতে দেখে নীল আবার আয়রাকে ডাকে, আয়রা আসো, খাবে। নীলের ডাকে আয়রা কোনো রেসপন্স করে না, আগের মতো একভাবেই বসে থাকে। আয়রা বসে নীরবে চোখের জল ফেলছে আর ভাবছে ঘটে যাওয়া ঘটনার কথা। ছোট্ট একটা ভুলের জন্য নীল যে এত বড় শাস্তি দিবে আয়রাকে, এত বড় একটা অন্যায় অবিচার করবে আয়রা কখনো কল্পনা করতে পারেনি। আয়রার একটাই দোষ নীলের কথা অনুযায়ী, সেটা হচ্ছে নীলের কথা না শোনার, উল্টো নীলকে রাগিয়ে দেয়া। আয়রাকে চুপ থাকতে দেখে নীল আবারও আয়রাকে ডেকে বলে, কি বলে শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি আসো, খাবে। আয়রা এবার মাথা তুলে তাকায়, কিন্তু নীলের দিকে তাকায় না। নীলের দিকে তাকাতেই ঘৃণা হচ্ছে, তাই অন্যদিকে তাকিয়ে আয়রা আস্তে করে বলে, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। নীল আয়রার কথা শুনে আয়রার দিকে রেগে তাকায়। আয়রা অন্যদিকে তাকিয়ে আছে, নীলের দিকে তাকাতে ঘৃণা হচ্ছে তার। নীল তার সাথে যেটা করেছে আয়রা তার জন্য নীলকে জীবনেও ক্ষমা করবে না। নীল আয়রার কথা শুনে রাগ দেখিয়ে বলে, ভালোভাবে বলছি বিদায়, ভালোভাবে বলছি দেখে কানে যাচ্ছে না, তাই না? আমি কিছু করার আগে চুপচাপ এসে খেতে বসো। নীলের কথা শুনে আয়রার ঘৃণা লাগছে, সেখানে খাবে কি করে? আয়রা অন্যদিকে তাকিয়ে থেকে বলে, বললাম তো আমার ক্ষুধা নেই। নীল আর কিছু বলে না আয়রাকে, বুঝতে পারে এভাবে বলে আয়রাকে খাওয়ানো সম্ভব না, তাই চুপচাপ উঠে গিয়ে আয়রার কাছে যায় নীল। আয়রার কাছে এসে আয়রাকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। তারপর নীল আয়রাকে পাজা কোলা করে তুলে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয়। আয়রাকে সোফায় বসিয়ে দিয়ে নীল আয়রাকে উদ্দেশ্য করে বলে, এবার খেয়ে নাও। নীলের কথা শুনে আয়রা মুখ ঘুরিয়ে নেয় নীলের থেকে, যার অর্থ সে খাবে না। নীল বুঝতে পারে এভাবে আয়রা খাবে না, তাকে কিছু একটা করতে হবে। নীল নিজের প্লেট সাইডে রেখে দিয়ে আয়রার মুখের সামনে খাবারের লোকমা তুলে ধরে খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়রা আবারও মুখ ঘুরিয়ে নেয়।
নীল শান্তভাবেই বলে, খেতে বলেছি, বলে আবার আয়রাকে খাইয়ে দেওয়া ধরে। আয়রা আবার মুখ ঘুরিয়ে নেয় নীলের থেকে। নীল আয়রার কাজে এবার রেগে যায়। নীল আয়রাকে রাগ দেখিয়ে বলে, চুপচাপ খাবে না, আমার রাগটা দেখবে কোনটা, বলে নীল আবারও আয়রাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আয়রা এবার রাগ দেখিয়ে নীলের হাতটা ধাক্কা দিয়ে হাতের খাবার ফেলে দেয়। তারপর রেগে বলে, বলছি না খাবো না। আয়রা জেদ করে রেখেছে খাবে না। আয়রার জেদ দেখে নীল রেগে যায়। এতবার বলার পরও আয়রা এক জেদ ধরে আছে, খাবে না। নীল রেগে গিয়ে আয়রাকে কাছে টেনে পেছন থেকে আয়রার চুল মুঠো করে শক্ত করে ধরে তারপর নীল দাঁতে দাঁত চেপে বলে, তুই খাবি না তো ঘাড় খাবে, সোজা কথাটা শুনতে ভালো লাগে না, কীভাবে খাওয়াতে হয় তা আমার ভালো করেই জানা আছে, বলে নীল জোর করে আয়রার গালে খাবার ভরে দেয়। আয়রা খাবে না বলে জেদ করে গাল থেকে খাবার ফেলে দেওয়ার চেষ্টা করলে নীল আরও রেগে যায়। এবার সুন্দরভাবে খাবে না, আমি আমার স্টাইলে খাবো, কোনটা? আয়রা এতদিনে নীলকে চিনে গেছে, গতকাল রাতে আরও ভালো করে চিনেছে সে নীলকে। জানে সে যদি ঠিকমতো না খায় তাহলে বাঁকা পথ বেছে নেবে নীল, যেমনটা প্রমাণ আয়রা পেয়ে যাচ্ছে। আয়রা সব কিছু ভেবে নিজের ভালোর জন্য খেয়ে নেয়। হালকা খেয়ে আয়রা উঠে যায়। খাওয়ার সময় নীল আয়রার মুখপানে তাকিয়েছিল। আয়রাকে খুব কাছ থেকে দেখছিল। আয়রার মায়াবী চেহারায় স্পষ্ট তার জন্য ঘৃণা দেখা যাচ্ছে। নীল আয়রার দিকে তাকিয়ে একা একা হেসে দেয়, শব্দহীন হাসি হাসে সে। আয়রা হালকা খাবার খেয়ে উঠে যায়। উঠে গিয়ে আগের মতো খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। নীল খাবারগুলো ওভাবে রেখে দেয়। নীলের আর খাওয়া হতো না, খাওয়ার মুডটাই নেই। আয়রার পরনের জামাটার পেছনের সাইড পুরোপুরি ভিজে আছে। ভেজার অন্যতম কারণ শাওয়ার নিয়ে এসে চুল না মোছা। ভেজা চুলের পানিতে আয়রার পরনের জামাটা ভিজে আছে। নীল তখন এটা লক্ষ্য করেই আয়রার জন্য কিছু শপিং করে এনেছে। তখন আনা ব্যাগ থেকে নীল একটা শাড়ি বের করে আয়রাকে উদ্দেশ্য করে বলে, এই শাড়িটা পরে রেডি হয়ে নাও, আমরা এখান থেকে বের হব। আয়রা কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। একভাবে মনে হচ্ছে নীলের কথা সে শুনতে পায়নি। নীল আয়রাকে চুপ করে থাকতে দেখে বলে, কি বলেছিস শুনতে পাওনি? আয়রা আবারও নিশ্চুপ। নীলের বোঝা হয়ে গেছে, এভাবে বলে কোনো লাভ হবে না, যা করার প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। নীল নিজের সময় নষ্ট না করে আয়রার কাছে গিয়ে আবার আয়রাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে নামিয়ে দেয়। ওয়াশরুমে আয়রাকে নামিয়ে দিয়ে শাড়ি এগিয়ে দিয়ে বলে, শাড়িটা সুন্দর করে পরে বেরিয়ে আসো। আয়রা নীলের হাত থেকে শাড়ি নেয় না। আয়রা একভাবে দাঁড়িয়ে থাকে জেদ ধরে, কোনো রকম কথাও বলে না। এভাবে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলে, গো ফাইন, তোমার কষ্ট করে পড়তে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। এই বলে যেই নীল আয়রার দিকে এগোনো ধরে তখনই আয়রা নীলের হাত থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। আয়রা শাড়ি পরে বেরিয়ে আসে। নীল আয়রাকে শাড়ি পরা অবস্থায় দেখে হাঁ করে তাকিয়ে থাকে। শাড়িতে আয়রাকে অসম্ভব সুন্দর লাগছে। নীলের চোখের নজর কেড়ে নিয়েছে। আয়রা নীলকে দেখে দাঁড়িয়ে থাকে, আর সামনে এগোয় না। নীল এক ধ্যানে তাকিয়ে আছে আয়রার দিকে, আয়রাও চুপচাপ দাঁড়িয়ে আছে। এভাবে নীল কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নীলের হুঁশ ফেরে। নীল বসা থেকে উঠে এসে ওয়াশরুমে চলে যায়, আর আয়রা এসে আবার গুটিসুটি মেরে বসে পড়ে। নীল ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আয়রা আবার আগের মতো হয়ে বসে আছে। নীল এগিয়ে এসে সব কিছু গোছগাছ করে। তারপর নীল একটা পেপার বের করে এনে আয়রার দিকে ছুঁড়ে দিয়ে বলে, কাল রাতে যা করেছি আমি আমার অধিকার থেকেই করেছি, তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। এই সেই ম্যারেজ সার্টিফিকেট পেপার, তোমার ওপর এখন আমার পুরোপুরি অধিকার আছে। কাল রাতে যেটা হয়েছে তোমার সাথে আমি আমার অধিকার থেকে করলেও আমার কথা না শোনার শাস্তি ছিল মাত্র। জানো তো অধিকার নিয়ে কথা বলাটা আমার একদম পছন্দ নয়। এ দেখো এখন তোমার ওপর সম্পূর্ণ অধিকার আমার, তোমার অজান্তেই তোমার সব অধিকার আমার সাথে গেছে। আমি চাইলে তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারি, মেয়েবো না ভালোবেসে মাথায় তুলে রাখবো। একটা কথা কান খুলে শুনে রাখো, আই হেট ইউ, আই হেট ইউ।